দর্শক, তোবা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আম দিয়ে কিভাবে আমসত্ত্ব তৈরি করা হয় সেই রেসিপি নিয়ে এসেছি। আপনারা এটা অবশ্যই ঘরে বানিয়ে একবার খাবেন। চলুন দেখি কিভাবে আমসত্ত্বটা আমি বানাই। তো জন্য আমি এখানে 2 কেজি আম নিয়ে রেখেছি এবং যতটুকু সম্ভব ছোট করেছি, করে রেখেছি। এখন এটা একটা পাত্রে দিয়ে দেবো। দিয়ে এখানে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একটু বেশি দিব না, যাতে আমটা একটু ডুবে ডুবে থাকে, ওই পরিমাণ পানি দিব। এখন এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমটা আমার গলে গেছে একদম, এই যে দেখেন। এটা আমি আর 5 মিনিট জাল করব, পানিটা যাতে টেনে যায় এই জন্য। হয়ে গেছে একদম, আমগুলো গলে গেছে। এটা আটি ছাড়া একটা আম ছিল, আমটা হয়ে গেছে। এখন এটা গরম অবস্থাতেই আমাকে একটা আমি এই গুটনি দিয়ে আমি এটা মেশ করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম পেস্ট করে ফেলতে হবে, যাতে কোনো চাকা দানা টানা কিছু না থাকে। আমার আমটা হয়ে গেছে, এটার মধ্যে কোনো লাম্পস নেই, কিছু নেই। আমার পুরোপুরি ম্যাশ হয়ে গেছে, এটার মধ্যে কোনো লাম্পস কিছু নেই। আমি এখন এখানে দিয়ে দেব 2 কাপ চিনি। দেব স্বাদ অনুযায়ী। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ 2 কেজিতে অনেকগুলো লবণ লাগবে। এবং দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, যাতে একটু ঝাল ঝাল, মানে হালকা একটু ঝাল যাতে লাগে এবং কালারটাও আসে। আমি এটাতে কোনো রং ব্যবহার করব না, তাই আমি মরিচের গুঁড়াটা দিলাম। এটা এতে স্বাদটাও বাড়াবে, আবার কালারটাও আসবে। আমি আরো 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী, আমার কাছে মনে হলো যে আর একটু মিষ্টি হলে ভালো লাগবে, তাই আমি দিয়ে দিলাম। এবং চিনিটা গলে কিন্তু পানি ছেড়েছে, এই পানিটা কমে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিব। আমসত্ত্বটা আমার জাল হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমটার মধ্যে সামান্য আটির একটু ইটি ছিল, সেজন্য সাবা টাবা ছিল, সেজন্য আমি চেলে নিলাম। কারণ চেলে নিলে এটা আমসত্ত্বটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে, মুখের মধ্যে আরো বাড়তি কিছু পড়ে না। আমি এই প্লেটটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবং আমসত্ত্বটা ঢেলে দেব। আমসত্ত্বটা ভারী ও পাতলা যার যার উপর নির্ভর করবে। আমি একটু ভারী করেই দিব, কারণ ভারী আমসত্ত্বটা খেতে ভালো লাগে, কিন্তু শুকাতে একটু সময় লাগবে, তারপরেও একটু ভারী করেই দিব। এতে দিয়ে দিলাম আমার সর্বমোট 2টা ট্রে, গাইস 2টা থাল হয়েছে। এখন আমি এটা রোদ্রে শুকাতে দিব। দর্শক, আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে। আমার আমসত্ত্বটা শুকাতে প্রায় 3 দিন সময় লেগেছে, কারণ আমার আমসত্ত্বটা অনেক ভারী, অনেক ভারী কি মিডিয়াম, পাতলাটা খেতে বেশি একটা ভালো লাগে না, একটু ভারী হলে ভালো লাগে। শুকাতে একটু সময় লাগলেও এটা খেতে অনেকটা ভালো লাগে। দেখেন পাখি একটু ঠোকরায় ঠোকরায় খেয়েছে এখান দিয়ে। আমি মাঝখানটা ফেলে দিয়েছি, ওগুলি কেটে দেখাবো। কাঁটাটা যার যার ইচ্ছে মতো, যে যেরকম পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন। আর আমসত্ত্বটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আসলে খেতে অনেক টেস্টি হয়েছে। আপনারা একবার হলো এটা ট্রাই করবেন।
করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আম চত্বরটা রেডি, আমি যেভাবে কেটেছি আপনাদের যেভাবে খুশি আপনারা কেটে নেবেন। এই যে আরেকটা পেঁচিয়ে রেখেছি, এভাবে করে আপনারা কেটে অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারেন। আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়, আপনারা নিজের এই ঘরে তৈরি করে এভাবে এই আম ছত্রটা বানিয়ে খাবেন, এটা স্বাস্থ্যসম্মত। বাইরেরটা তো খাওয়াই যায়, ঘরে নিজেরা তৈরি করবেন, একটু কষ্ট হলে এভাবে তৈরি করে আপনারা খাবেন। আর আমি যেভাবে করলাম সেভাবেই তৈরি করার চেষ্টা করবেন।